হ্যালো বন্ধুরা আপডেটেড বাই আবিতা এ চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের জন্য আজকে আমি যে ভিডিওটি এনেছি সে ভিডিওটি হলো গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে এই করোনা সংকটের মধ্যে রাজ্যের কৃষকদের উন্নয়নের স্বার্থে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রকল্পের ঘোষণা করেছেন তো কী সেই প্রকল্প সেই প্রকল্পের নাম কি সেই প্রকল্পে কি কি আছে কি কি বিষয় আছে এবং সেই প্রকল্পের আওতায় কারা কারা পড়বে ঠিক আছে এবং কারা কারা উপকৃত হবেন এই ডিটেলস আমি তোমাদেরকে বলার চেষ্টা করব হ্যাঁ তবে পুরোটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে হবে ভিডিওটি কিন্তু স্কিপ করলে চলবে না সো বন্ধুরা আমি ভিডিওটি শুরু করছি তোমরা মন দিয়ে শোনার চেষ্টা করো গতকাল অর্থাৎ তেরো তারিখ তেরোই মে দু হাজার কুড়ি নবান্নের সাংবাদিক বৈঠকে করোনা সংকটের মধ্যে রাজ্যের কৃষকদের উন্নয়নের স্বার্থে একটি প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে করোনা মোকাবিলায় ঘোষণা করেন একটি সার্ভের কথাও কি সেই প্রকল্প সেই প্রকল্পের নামটি আমি তোমাদেরকে পরে বলার চেষ্টা করব। তার আগে আমি তোমাদেরকে যেটা বলবো। যে তিনি যে কথাগুলি বলেছেন তিনার মুখের কথাগুলি আমি তোমাদেরকে বলবো প্রথম কথা তিনি যেটা বলেছেন তিনি বলেছেন যে করোনা সংকটের মধ্যেও আমরা ধীরে ধীরে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছি যেমন এর আগে আমরা দেখলাম যে স্নেহের পরশ যারা বাইরে আছে তাদের জন্য স্নেহের পরশ অনেকেই অনেকেই টাকা পেয়েছে প্রচেষ্টা প্রকল্প প্রচেষ্টা প্রকল্পে আমরা দেখলাম যে বেশ অনেকেরই সাবমিট হয়েছে আবার অনেকে সাবমিট হয়নি যাদের সাবমিট হয়নি সেটা অ্যাপসের প্রবলেমের জন্য তেনার উদ্যোগ ভালো আছে কিন্তু অ্যাপসের প্রবলেমের কারণে সেটা সফল হয়নি হ্যাঁ ভবিষ্যতে হয়তো আরও কোনো নতুনভাবে সেটাকে সফল করার চেষ্টা করবেন তো সেরকম আরো একটা নতুন প্রকল্প এনেছেন সেটা হচ্ছে যে মাটির সৃষ্টি মাটির সৃষ্টি প্রকল্প ঠিক আছে এবং এই প্রকল্পের ব্যাপারে সকল সরকারি দপ্তর ও জেলা শাসকদের এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে তো এই প্রকল্পের মেন উদ্দেশ্য হল যে অনুর্বর জমিকে কাজে লাগিয়ে উর্বর দুর্বা দুর্বার সৃষ্টি হ্যাঁ এ প্রসঙ্গে একটা মানে কবিতাও যেটা যেটা বলা হয়েছে যে অনির্ভর জমিকে কাজে লাগে উর্বর দুর্বার সৃষ্টি নামটি তার মাটির সৃষ্টি ঠিক আছে তো এই প্রকল্পে কারা কারা উপকৃত হবেন সেটা আমি বলে দিই এই প্রকল্পে আওতায় আসবে প্রায় পঞ্চাশ হাজার একর জমি বন্ধুরা পঞ্চাশ হাজার একর জমি ঠিক আছে এবং এই প্রকল্পে উপকৃত হবে প্রায় আড়াই লক্ষ মানুষ এবং এই প্রকল্প আমি বললাম প্রথমেই বলেছি যে অনুর্বর জমিকে কাজে লাগিয়ে উর্বর দুর্বার সৃষ্টি হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য তো অনুর্বর জমি কোথায় কোথায় আছে সেটাও জেনে নেওয়া ভালো তো তিনি যেটা বলেছেন তিনি বলেছেন যে আপনারা জানেন যে ন্যাচারাল কন্ডিশনের কারণে অর্থাৎ ন্যাচারাল বিভিন্ন রকম কন্ডিশন আছে বিভিন্ন সময় বিভিন্ন রকম যে ক্ষয়ক্ষতিগুলো হয় যেমন খরা হয় অনেক সময় অনেক সময় বন্যা হয় হ্যাঁ এইসব বিভিন্ন কারণ আছে যে ন্যাচারাল কন্ডিশন সেসবের কারণে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অনেক পতিত জমি রয়েছে ঠিক আছে পশ্চিমাঞ্চলের কোন কোন জেলা সেটা আমি একটু পরেই তোমাদেরকে বলে দিচ্ছি তো তিনি আগে কি বলেছেন সেটা আমি তোমাদেরকে বলে দিই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অনেক পতিত জমি রয়েছে যেখানকার মাটি ব্যাপকভাবে কৃষিকার্যের উপযুক্ত নয় অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলিতে পতিত জমি রয়েছে যেখানে ন্যাচারাল কন্ডিশনের কারণে সেই জমিগুলো কৃষিকার্যের জন্য উপযুক্ত নয় সেই জমিগুলোতে কিন্তু পতিত হয়ে পড়ে রয়েছে সেই জমিগুলোকে উর্বর করার প্রচেষ্টা এই মাটির সৃষ্টি প্রকল্প আর এই জমিগুলো অনুর্বর হওয়ার কারণে এইসব জমির কৃষকদের কৃষিকাজের মাধ্যমে রোজগারের সম্ভাবনাও কমে গেছে ঠিক আছে একে অনুর্বর জমি রোজগার নেই করোনা মহামারী কোনো কাজকাম নেই কোথাও কাজ পাচ্ছে না বেকার অসহায় ঠিক সেই সময় যদি এই এরকম একটা প্রকল্প আসে যে প্রকল্পে অনুর্বর জমিকে উর্বর করে একটা রোজগারের ভাবনার কাজ শুরু হয় তাহলে সেটা অবশ্যই একটা আশার আলো আসার প্রকল্প তো কি সেই প্রকল্প তিনি বলেছেন যে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে পরিকল্পিতভাবে হর্টিকালচার এবং অন্যান্য ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি বলতে মাছ চাষ পশুপালন ইত্যাদি কনভার্জেশন মাধ্যমে এখানকার মানুষের রোজগার বাড়ানোর কাজ শুরু করতে চলেছে অর্থাৎ রাজ্য সরকার মানুষের রোজগার বাড়ানোর চেষ্টা করছে তা বন্ধুরা এরকম একটা অসহায় পরিস্থিতি যেখানে মানুষ কাজ পাচ্ছে না যেখানে মানুষ দুবেলা খেতে পাচ্ছে না এরকম একটা অসহায় প্রস্তুতি একটা যদি কাজের সন্ধান পাওয়া যায় একটা রোজগার বাড়ানোর কাজ শুরু হয় তাহলে সেই প্রকল্পটাকে আমরা প্রত্যেকেই ওয়েলকাম করব তারপরে তিনি যেটা বলেছেন যে তার আগে আমি বলে দিই যে কোন কোন জেলা পশ্চিমাঞ্চলের যে জেলা তিনি বলেছেন যে যেখানে অনুর্বর জমি রয়েছে পশ্চিমাঞ্চলে এই জেলাগুলির মধ্যে প্রথম হচ্ছে বীরভূম জেলা এক নম্বর বীরভূমে দ্বিতীয় হচ্ছে বাঁকুড়া তিন নম্বর হচ্ছে পশ্চিম বর্ধমান চার নম্বর হচ্ছে ঝাড়গ্রাম পাঁচ নম্বর হচ্ছে পুরুলিয়া ছয় নম্বর হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো এই ছটি জেলা আমাদের পশ্চিমবঙ্গের এই ছটি জেলা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে এই প্রকল্পটি রূপায়িত হবে এবং এই প্রকল্পটি কারা রূপায়ণ করবে কোন ডিপার্টমেন্ট এটাও বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর নোডাল ডিপার্টমেন্ট হিসাবে এই প্রকল্প রূপায়ন করবে অর্থাৎ জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর নোডাল ডিপার্টমেন্ট হিসাবে রূপায়ণ করবে আরও তিনি বলেছেন যে স্থানীয় চাষিদের দশ একর থেকে কুড়ি একর পতিত জমিকে একসাথে নিয়ে অর্থাৎ স্থানীয় চাষিদের দশ একর থেকে একর জমি প্লাস তার সঙ্গে সরকারি কিছু খাস জমি যুক্ত করে ছোট ছোট এলাকা ভিত্তিক মাইক্রো প্ল্যান তৈরি করা হবে ঠিক আছে তো এই মাইক্রো প্ল্যান তৈরি করে একটা ওই সব জমির কৃষকদের নিয়ে একটা কোঅপারেটিভ সোসাইটি তৈরি করা হবে সেখানে একটা কোঅপারেটিভ ব্যাংক থাকবে এবং সেই ব্যাংক থেকে ফান্ডিং সাপোর্ট থাকবে সেই ফান্ডিং সাপোর্ট কৃষকদের মধ্যে দেওয়া হবে এছাড়াও তিনি বলেছেন যে ওই সোসাইটিগুলি মহিলা স্বনির্ভর দলের মহিলাদেরকেও এই কাজে নিযুক্ত করবে মূলত একশো দিনের কাজের মাধ্যমে এই কাজগুলি রূপায়ণ করা হবে তবে তবে বন্ধুরা কোনো কন্ট্রাক্টর নিয়োগ করা যাবে না ভবিষ্যতে এই দলগুলি উৎপাদিত পণ্যের বিক্রিতে যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেদিকেও নজর রাখা হবে তিনি সব শেষে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে যদিও এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা আজকে হলো অর্থাৎ গতকালের তিনি এটা ঘোষণা করেছেন যে আজকে যদি এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়েছে কিন্তু কিছুদিন আগে থেকেই এর প্রাথমিক কাজ আমরা শুরু করে দিয়েছি ফলে ইতিমধ্যেই প্রায় সাড়ে ছ হাজার একর পতিত জমির জন্য প্রায় সাড়ে পাঁচশো মাইক্রোপ্ল্যান তৈরি হয়ে গেছে অর্থাৎ অলরেডি এই কাজ শুরু হয়ে গেছে আর বাকি যেগুলি পড়ে রয়েছে সেগুলোও ইতিমধ্যে শুরু করে দেওয়া হবে সো ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে কমেন্ট করবে শেয়ার করবে এবং ভিডিওটি যদি মনে হয় যে তোমাদের উপকারে আসবে এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম ধরনের আপডেটেড খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানে সাবস্ক্রাইব করে তারপর তার পাশেই যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি ক্লিক করে তিনটে নোটিফিকেশান আসবে সেখানে সবথেকে উপরে যে নোটিফিকেশানটা থাকবে সেখানে অল নোটিফিকেশান করে রাখবে যাতে এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পেয়ে যাও এরকম সরকারি সমস্ত প্রকল্প নিয়ে আমরা আলোচনা করব সমস্ত স্কলারশিপের ব্যাপারে আমরা আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে পর্যন্তই সকলকে ধন্যবাদ নমস্কার টাটা থ্যাংকস ফর ওয়াচিং